नमस्कार बंधुरा, আমি কৃষ্ণ ঘোষ। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ MCA করতে চাইছো, তো MCA করার জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের দ্বারা কন্ডাক্ট করা একটা এক্সাম যেটা জিকা। তো জিকা 2020 মানে জিকা 2020-র জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেস এর সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তো তার যে অ্যাপ্লিকেশন প্রসেসটা এটা 3rd July থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট দেওয়া হয়েছে 24 জুলাই 2020। এই সময়ের মধ্যে অফিসিয়াল সাইট, যার লিংক পাবে ভিডিও ডেসক্রিপশনে, এখানে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য 500 টাকা নন রিফান্ডেবল ফিস পেমেন্ট করতে হয়। জিকা এক্সামের যে স্পেশাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা বিভিন্ন ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা হয়ে থাকে, কিন্তু যেটা বেসিক প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো ক্যান্ডিডেটকে 3 বছরের ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা BSc IT বা কম্পিউটার সায়েন্সের ওপর, এছাড়া বিটেক বা BE-র বেশ কিছু স্পেশাল স্ট্রিম আছে, অ্যাজ লাইক IT বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে যদি তোমরা বিটেক বা BE করে থাকো, সেক্ষেত্রে তোমরা এই এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই এক্সামের যে কোশ্চেন প্যাটার্নটা হয়, বেসিক্যালি দুটো পার্ট হয়। ফার্স্ট পার্ট যেটা হয়, টোটালি ম্যাথামেটিক্স এর কোশ্চেন থাকে, 100টা ম্যাথামেটিক্স এর কোশ্চেন থাকে এবং এর জন্য 100 নাম্বার থাকে। আর সেকেন্ড পার্টে যে এক্সামটা হয়, সেটাতে অ্যাপটিটিউড টেস্ট থাকে 50 নাম্বারের, 1 নাম্বার করে টোটাল 50টা কোশ্চেন, 50 নাম্বার, টোটাল 150 নাম্বারের এক্সাম হয়। 3 ঘন্টা সময় থাকে। দুটো হাফে এক্সামটা হয়। ফার্স্ট হাফে বললাম ম্যাথামেটিক্স এর পেপারটা হবে, সেকেন্ড হাফে অ্যাপটিটিউডের এক্সামটা। তো সেক্ষেত্রে সিলেবাসের কি কোনো পরিবর্তন হবে না 2020-তে এই COVID-19-এ কিভাবে এক্সাম হবে, এই বিষয়ে আপাতত কোনো আপডেট দেওয়া হয়নি, কিন্তু অফিসিয়ালভাবে যে অ্যাপ্লাই করার যে লিঙ্কটা, এটা 3rd July থেকে শুরু হচ্ছে। তো তোমাদের মধ্যে থেকে যারা জিকা এক্সামে অ্যাপ্লাই করতে চাইছো MCA-র জন্য, তো অবশ্যই এই এক্সামটা অ্যাপ্লাই করতে পারো। আর অ্যাপ্লিকেশন প্রসেস বা কিভাবে অ্যাপ্লাই করবে, এর কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়, এই সমস্ত কিছু সম্পর্কে যদি তোমরা ভবিষ্যতে জানতে চাও, আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে থাকো। ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যুক্ত হতে পারো, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভবিষ্যতেও এডুকেশন অ্যান্ড জব রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।